আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান এবারে বিস্তারিত সংবাদ করোনা টিকার প্রথম ডোজ নিলেই স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে টিকা গ্রহণকারীদের মধ্যে ৮৮% বেশি রোগীর শ্বাসকষ্ট হয়নি আর ৯২% অক্সিজেন দেওয়ারই প্রয়োজন হয়নি चट्टग्राम वेटेरिनारी एंड एनिमल साइंस विश्वविद्यालय गवेषणाय एमन तथ्य पाওয়া যায় चट्टग्राम থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব করোনা টিকার উপর গবেষণা চালায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শিভাসুর একদল গবেষক কোভিড-19 শনাক্তকরণ পরীক্ষাগারে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৬,১৪৬ জনের নমুনা পরীক্ষা করেন তারা যাদের মধ্যে ১,৭৫২ জনের করোনা পজিটিভ হয় এর মধ্যে ২০০ জন ছিলেন টিকার প্রথম ডোজ গ্রহণকারী প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা কোভিড-19 আক্রান্ত হলেও যারা টিকা গ্রহণ করেননি তাদের তুলনায় স্বাস্থ্য ঝুঁকিও নেই বললেই চলে তাদের মৃত্যু ঝুঁকিও কম দেখা যাচ্ছে ১০০ জনের মধ্যে ৮২ জনের হসপিটালে যেতে হচ্ছে না বা ৯০ জনের শ্বাসকষ্ট লাগতেছে না ৯৪ জনের দেখা যাচ্ছে আবার অক্সিজেন অতিরিক্ত অক্সিজেন লাগতেছে না দ্যাট মিন্স হচ্ছে এই ২ থেকে ৫% বা ১০% হচ্ছে আমাদের এদিক ওদিক হচ্ছে যেগুলো মেডিকেল অ্যাসিস্টে করা হচ্ছে টিকা গ্রহণকারীদের মধ্যে ৮৮% বেশি রোগীর শ্বাসকষ্ট ছিল না ও ৯২% রোগীর অক্সিজেন লাগেনি এমনই মতামত এই গবেষণা দলের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাস এই গবেষণা দলের নেতৃত্ব দেন যারা ভ্যাকসিন না নিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন তাদের অক্সিজেনের মাত্রা ছিল ৮২ এবং ৭০ থেকে ৮২-র মধ্যে এবং অনেকেই কিন্তু আইসিইউতে গিয়েছে এবং দেখা যায় 30 থেকে 40% হসপিটালে ভর্তি হয়েছে গবেষণার ফলাফলে দেখা যায় ২০০ জনের মধ্যে ১৬৫ জনকে হাসপাতালে যেতে হয়নি বাকি ৩৫ জন হাসপাতালে ভর্তি হলেও তাদের মারাত্মক কোনো সমস্যা দেখা দেয়নি শাহাবুদ্দিন শিহাব আরটিভি চলমান লকডাউনের সপ্তম দিন আজ চলমান লকডাউনের পর আরও ১ সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এদিকে অন্যান্য দিনের মতো আজও রাজধানীর প্রধান সড়কগুলোতে পুলিশের তল্লাশি ছিল জরুরি সেবা ব্যাংক শিল্প কলকারখানা চালু থাকায় কিছুটা যানবাহন রয়েছে রাজপথে এছাড়া পুলিশের মুভমেন্ট পাস নিয়েও অনেকে বের হচ্ছেন অপ্রয়োজনে বের হওয়াদের জেরার মুখে পড়তে হয় পুলিশ চেকপোস্টে দর্শক এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আছেন সহকর্মী এআর বাদল সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে বাদল রাজধানীর লকডাউন পালনে প্রশাসনের তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন মৌসুমি আমি সকাল থেকে বিভিন্ন রাস্তা দেখেছি যে সেই সব জায়গায় কিন্তু যানবাহনের চাপ রয়েছে যদিও গণপরিবহন নেই কিন্তু ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর চাপ রয়েছে মোটামুটি বলা চলে যে রিক্সার দখলে রাজধানী এরকম একটি পরিস্থিতি আর দেখে মনে হচ্ছে না যে লকডাউন চলছে দেখে মনে হচ্ছে যে বিশেষ কোনো ছুটির দিন যাচ্ছে মানুষজন ও উৎসবের আমেজে যেরকম বের হয় সেরকম কিছুটা বের হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন চেকপোস্টে পুলিশ এখানে তৎপর রয়েছেন আমরা একটু আগে দেখেছি যখন মিডিয়া ছিল না তখন কিন্তু এই পুলিশটা দাঁড়িয়েছিল এবং গাড়িগুলো যাচ্ছিল এখন গণমাধ্যম দেখে অনেক জায়গায় তারা তৎপর হয়েছেন এবং প্রতিটি গাড়িকেই তারা চেক করে করে আসলে ছাড়ছেন যে তারা যারা গাড়িতে রয়েছেন এইসব যাত্রীদের গন্তব্য কোথায় সেটি জেনে তারপরে তাদেরকে যেতে দিচ্ছেন আমরা এই যে পুলিশ কর্মকর্তা রয়েছেন আমরা তার সাথে একটু জানতে চাই যে আসলে আপনার কাছে একটু জানতে চাই আপনি তো সকাল থেকে ডিউটি করছেন আসলে কোন ধরনের মানুষের চাপ বেশি যাচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ব্যাংকার তারপরে গার্মেন্টসের কিছু স্টাফ তারপরে আমাদের যেগুলো অফিসের যেগুলো আছে সরকারি এগুলো একটু বেশি আর জনসাধারণ একটু কমই আর কি তবে সবচেয়ে বেশি ব্যাংকার আর এলো আপনার গার্মেন্টস কর্মী একটু বেশি অপ্রয়োজনীয় বের হয়েছে এরকম কাউকে পেয়েছেন বা কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা? অপ্রয়োজনীয় বলতে দুই একজনকে আমরা দেখেছিলাম, তাকে বুঝাই শোনায় আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি যে আপনারা ঘরে থাকেন আপাতত এই কয়েকদিন। এই যে আবার নতুন করে যে 7 দিন লকডাউন দিয়েছে, এই 7 দিনের ভিতর যেন তারা আর না বেরোয়, তাদের আমরা বলে দিয়েছি। সকাল থেকে আমরা 10-15 জন পেয়েছিলাম অযথা বেরোয়েছিল, তাদের আমরা বুঝাই শোনায় আবার বাসায় পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। মৌসুমী, শুনছিলেন যে যারা অপ্রয়োজনীয় বের হয়েছেন তাদেরকে আসলে ঘরে ফিরে যেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এ আর বাদল। কঠোর লকডাউনের 7ম দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা চলাচল করছে। বিভিন্ন স্থানে টহল দিচ্ছে পুলিশ। কারণ ছাড়া অনেকেই বাইরে চলাফেরা করছেন। এদিকে সংক্রমণ বেশি থাকায় চট্টগ্রামের 3টি থানার 8টি এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে একাধিক চেকপোস্ট বসিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করছে পুলিশ। গত 24 ঘন্টার স্বাস্থ্যবিধি না মানায় 29 জনকে জরিমানা করা হয়েছে। দর্শক, চট্টগ্রাম নগরীর নয়াবাজার এলাকায় আছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাইফুল, নয়াবাজারকে তো রেড জোন ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? মৌসুমী, আপনি যেমনটি আসলে বলেছিলেন, চট্টগ্রামের 3টি থানার 8টি স্পটকে পুলিশের পক্ষ থেকে রেড জোন ঘোষণা করা হয়েছিল গতকালে। কিন্তু এই নয়াবাজার এলাকাটি যে কোনোভাবেই কিন্তু যে রেড জোন ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বলা হয়েছিল রেড জোন এলাকার লোকজন কিন্তু বের হতে পারবে না এবং কোনো কিছু লাগলে সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে দিয়ে আসা হবে, কিন্তু কোনোভাবেই কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই নয়াবাজারের এই যে গলিটিকে রেড জোন ঘোষণা করা হয়েছে, সেই গলিতে কিন্তু গতকাল রাত 10টা পর্যন্ত কিন্তু আড্ডা দিয়েছেন লোকজন এবং দোকানপাটও খোলা ছিল রাত 10টা পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে যে রেড জোন এলাকার লোকজন কিন্তু অবাধে ঘোরাফেরা করছে, দোকানপাটও ছিল কিন্তু সবগুলি খোলা। এখানে কিন্তু কোনোভাবে মাস্ক ব্যবহারের যে প্রবণতা ছিল সেটাও নাই। রেড জোন এলাকার লোকজন কিন্তু প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, এখানে ওনাদেরকে দেখার মতো কেউ কিন্তু নাই। মৌসুমী, এই ছিল আমার কাছে সর্বশেষ নয়াবাজার থেকে। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। রাজধানীর করোনা হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। আইসিইউ সিট খালি না থাকায় প্রত্যেকটি হাসপাতালের সামনেই অপেক্ষমান ছিল করোনা রোগীরা। সিট না থাকায় হাসপাতালের বারান্দায় চেয়ারে বসিয়ে অক্সিজেন দিতে দেখা গেছে কাউকে। এদিকে মহাখালীতে ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল চালু হওয়ার 5 ঘন্টার মধ্যে 40 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে 2 জনকে আইসিইউতে নিতে হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসির করোনা হাসপাতালে আছেন সহকর্মী মাসুদ মুস্তাহিদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। মাসুদ, নতুন চালু হওয়া হাসপাতালে চিকিৎসা কার্যক্রম সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে? মৌসুমী, যেমনটি বলছিলেন, আসলে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং যে লকডাউন চলছে সেই লকডাউনের কারণে সংক্রমণ কমছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না। আপনি জানেন যে গত 3 দিন থেকেই কিন্তু 100-র উপরে মৃত্যুর সংখ্যা। কোনো হাসপাতালে কিন্তু আইসিইউ খালি নেই, যার কারণেই এই যে আমার পিছনে আছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেট করা হয়েছিল, সেই মার্কেটটিকে কিন্তু গত বছরেই আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা দেওয়া হয় রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে। এই বছর এসে কিন্তু হাসপাতালে আইসিইউ না থাকার কারণে রোগীদের চাপ বাড়ার কারণে সেই একই মার্কেটটিকে কিন্তু কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং বাংলাদেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল, আপনি জানেন, গতকালেই এই হাসপাতালটি উদ্বোধন করা হয়। এবং আপনি দেখছেন যে আসলে এখানেও কিন্তু সেই একই অবস্থা দেখা যাচ্ছে যে রোগীদের চাপ। আমরা এখনো পর্যন্ত এখানে আসলে একটু আগে কথা বলেছি, এখানকার যারা দায়িত্বে আছেন তারা বলেছেন বেলা 11:30টার দিকে এখান থেকে পরিচালক আমাদেরকে ব্রিফ করবেন যে রোগীর অবস্থা এবং হাসপাতালের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন, যার কারণে এখনো পর্যন্ত আমরা তারপরও দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রোগী আসছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাম্বুলেন্সের সিরিয়াল লেগে আছে, একজনের পর একজন রোগী আসছে এবং তারা সেটি গ্রহণ করছে। তো মৌসুমী, আমরা যে বিষয়টি গতকাল পর্যন্ত কিন্তু দেখেছি অন্যান্য হাসপাতালে যে রোগীরা একটি আইসিইউর জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল পর্যন্ত ছুটছে, সেই অবস্থায় দেখা যাচ্ছে যে এই হাসপাতালটি তাদের শেষ ঠিকানা হিসেবে দেখা যাচ্ছে, তাই আমরা বুঝতে পারছি। এবং বেলা 11টার দিকে হয়তো জানতে পারবো। আপনি জানেন যে গতকালকে এই হাসপাতালে প্রথম 5 ঘন্টায় 40 জন রোগী ভর্তি হয়েছে, আর আজ পর্যন্ত কতজন ভর্তি হয়েছে এবং কতজনকে আইসিইউ দেওয়া হয়েছে সেটা আমরা বেলা 11:30টায় জানতে পারবো। মৌসুমী, এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। অতিমারি করোনায় দেশে দারিদ্র্যের হার বেড়ে দ্বিগুণ হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সানেমের জরিপ অনুযায়ী দারিদ্র্যের হার এখন 42%, যা 2018 সালে ছিল 21%। সিপিডি তথ্য 80% দরিদ্র পরিবারে খাবার সংগ্রহের পরিমাণ কমেছে, সঞ্চয় কমেছে 65% দরিদ্রের। অর্থনীতিবিদরা সরকারকে খাদ্য ও অর্থ নিয়ে নিম্নবিত্তের পাশে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন। সেলিম মালিকের রিপোর্ট। লকডাউনে অনেকটাই স্তব্ধ মহাব্যস্ত রাজধানী ঢাকা। জরুরি সেবা ছাড়া ছোট বড় প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ, গণপরিবহনের চাকাও ঘুরছে না, তাই কাজ হারিয়ে অনিশ্চিত সময় পার করছেন মহাখালীর করাল বস্তির সব শ্রমিকেরা। করোনার আগে আমি 500, 600, 700 টাকা রুজি করতাম, কিন্তু ওখানে সেই রুজিটা নাই। 16 দিন পরে কালকে একটা কাজ পেয়েছি, কারেন্টের কাজ। কাজটা শেষে 800 টাকা দিছে, দেওয়ার পরে উনি নিচে 400, আমি নিচে 400। খরচ চালাতে না পেরে এদের অনেকেই পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দিয়েছেন, আর যারা ঢাকায় আছেন তাদের কারো দিন কাটছে অনেকটাই খেয়ে না খেয়ে। ছেলেবেলে টাকা বাগারে দেশে পাঠা দিছি, খুব কষ্ট আছে। গাড়ি ঘোড়া বন্ধ, 2 বেলা খাইলে 1 বেলা খাই না, এমন কষ্ট এটা চলে আর কি ভোলাভান্ডি লয়া। গবেষণা সংস্থা সানেমের জরিপে 2 বছরের ব্যবধানে দেশের দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে হয়েছে 42%, আর সিপিডির তথ্যে দেশের 16% মানুষের আয় কমেছে, ভাঙতে হচ্ছে সঞ্চয়, আর 80% দরিদ্র পরিবারই সীমিত করেছে খাবার গ্রহণের পরিমাণ। প্রান্তিক মানুষগুলোর জন্য যেই ধরনের একটা সাহায্যের প্যাকেজ একই সাথে ঘোষণা করার দরকার ছিল, সেই জায়গাটাতে এখনো আমরা কিন্তু খুব ধীর গতিতে আগাচ্ছি। লকডাউনে নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে দ্রুত সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর তাগিদ বিশ্লেষকদের। প্রত্যেকটা শ্রমজীবীর পাশে রাষ্ট্রের দাঁড়ানো দরকার এবং তাদের জন্য বরাদ্দ করা দরকার, খাদ্য সহায়তার দরকার, এবং তার পাশাপাশি তাদেরকে এই করোনার পরবর্তীতে আবার যেন তারা কাজে ফিরে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় পুঁজি সরবরাহ করা দরকার। এই সময়টাতে এই ধরনের প্রান্তিক মানুষকে যদি আমরা কিছুটা সুরক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা আছে এই জায়গাটাতে একটা বড় ধরনের মধ্যমেয়াদী কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারি। পাশাপাশি বিপর্যস্ত দরিদ্র মানুষের সহায়তায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি আরো বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিম মালিক, RTV, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। সোমবার রাত 10টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান ওই নেতারা। বৈঠক চলে মধ্যরাত পর্যন্ত। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সম্প্রতি বিভিন্ন নাশকতার মামলায় হেফাজত নেতাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার ধর্ম অবমাননা ও নাশকতার মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে 7 দিনের রিমান্ডে পাঠান আদালত। তার বিরুদ্ধে রিসোর্ট কাণ্ডসহ বেশ কিছু মামলা রয়েছে। এছাড়া হেফাজতের 23 মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়। সিআইডি জানায়, সহিংসতায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী জুবাইর সানি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সানি, মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মৌসুমী, আজ কিন্তু মামুনুল হকের এর আগে কিন্তু তাকে যখন গ্রেপ্তার করা হয় তারপরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যারা তাকে জিজ্ঞাসাবাদ করছে তাদের সঙ্গে কথা বলতে পারেনি, কারণ আজ থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হলো আনুষ্ঠানিকভাবে। কিন্তু কিছু কিছু তথ্য আমরা পাচ্ছি, যেমনটি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য বেরিয়ে এসেছে তার স্ত্রী নিয়ে একটি ধোঁয়াশা ছিল, সেই বিষয়টি কিন্তু তিনি আসলে জবাব দিতে পারেননি, কারণ তিনি যে নারায়ণগঞ্জের যে রিসোর্টে তার কথিত ওই স্ত্রীকে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন সেই বিষয়টা তিনি পরিষ্কার করতে পারেননি। সেই সঙ্গে তার তৃতীয় এক স্ত্রীর বিষয়টি গণমাধ্যমে এসেছে, সে বিষয়টিও তিনি আসলে আশা করেননি। এছাড়া আমরা কয়েকটি সূত্র থেকে জানতে পেরেছি যে তিনি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করবেন এমন একটি স্বপ্ন তার মনে ছিল, সেই বিষয়টি তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা গোয়েন্দাদের কাছে তিনি কিছুটা স্বীকার করেছেন। এবং আমরা এখন পর্যন্ত কিন্তু এর আপনি যেটা বলছিলেন যে সিআইডি 23টি মামলার তদন্তভার গ্রহণ করেছে, এবং আজ যেহেতু তার রিমান্ডের প্রথম দিন শুরু হলো, জিজ্ঞাসাবাদের পরে হয়তো বা আরো নানা তথ্য বের হয়ে আসবে, এবং তখন যদি গোয়েন্দারা বা যে কর্মকর্তারা যদি আমাদেরকে সেই তথ্যগুলো জানায় আমরা অবশ্যই দর্শকদেরকে সেগুলো জানিয়ে দিতে পারবো। মৌসুমী সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি। ইফতার বাজারে বিক্রেতা আছে, বাহারি ইফতারের পসরাও আছে, তবে ক্রেতা উপস্থিতি সামান্য। তারপরও স্বাস্থ্যবিধির বালাই নেই। কারো কারো মুখে মাস্ক দেখা গেলেও স্বাস্থ্যবিধির অন্যান্য ব্যবস্থা ছিল উপেক্ষিত। আর ইফতার সামগ্রীর মান নিয়েও ছিল ভোক্তাদের প্রশ্ন। এছাড়া ইফতার বলতে যে ভাজা পোড়া আরও ব্যতিক্রম ছিল না। জনস্বাস্থ্যবিদরা যাকে অস্বাস্থ্যকর হিসেবে আখ্যায়িত করেন। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে চলছে লকডাউন, রাজধানী ছেড়েছে অনেকে, করোনা সংক্রমণও ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে ইফতার বাজারের ধুম সেটা এবার দেখা যাচ্ছে না। সবখানি হাতে গোনা দোকান, ক্রেতাও হাতে গোনা। লকডাউনের কথা কাস্টমার নাই, আমাদের নাই। অফিস আদালত সবকিছু বন্ধ, মার্কেট বন্ধ, আমরা কাস্টমার পাবো কোথায়? মার্কেট বন্ধ, এজন্য আমাদের বেচা কেনাটা অনেক কম। তারপর উপেক্ষিত স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি এখানে তেমন কিছু হচ্ছে না। এই যে ভাইরা দেখেন অনেকে আছে যে গ্লাভস ট্যাপস ইউজ করেন, আমাদেরকে এইভাবে ইফতার দিয়ে দিচ্ছে আর কি। যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করতেছি। আমারে বলতেছেন? ও আচ্ছা, না বই তো অবশ্যই আছে, মনে ছিল না, দোকানে রেখে আসছি আর কি। আমি কেন মানতাম? আমার কি করুন, দেশের অবস্থা খারাপ। স্বাস্থ্যসম্মত ইফতার কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। মাছি এই যে ফোলামেলা আছে, টুকটাক ফোলামেলা, এই আগে বাজারে ইফতার মানে ভাজা পোড়ার সমারোহ, আর এগুলো যে স্বাস্থ্যকর নয় তা বরাবরই বলে আসছেন জনস্বাস্থ্যবিদরা। ভাজা পোড়াতে আমাদের ট্রান্সফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার যাদের থাকে তাদের খুবই ক্ষতি করে থাকে। আমাদের ট্রান্সফ্যাটি অ্যাসিডটা আমাদের হার্ট অ্যাটাকের সহযোগিতা করতে পারে। আর আমাদের আমরা যথাসম্ভব বাসার আমাদের বানানো খাবারটাই আমাদের খাওয়া উচিত। যেসব খাবার রোগ প্রতিরোধে সহায়তা করে সেসব খাবারের প্রতি অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন এই পুষ্টিবিদ। খান আলামিন, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV+। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।